থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ জীবন করে দেয়। আজকে জর্জের সাথে মোহামেডানের খেলা, আর জর্জ টেলিগ্রাফ কিন্তু আমাদের স্পন্সর। তো জর্জ টেলিগ্রাফ যদি আজকে যেতে বলেছে আমাদের একটা DSLR অথবা গাড়ি ফাড়ি দেবে, তো এই মোহামেডান সমর্থকরা আজকে কিছু মনে করো না। তোমরা কি বলছো আজকে এরকম মাঠ, আজকে মাঠের পরিস্থিতি আরো বেশি খারাপ, মোহামেডান স্পোর্টিং এর মাঠের খুবই খারাপ। 3টে ম্যাচ আমরা ড্র করলাম, আমাদের কোনো আশাই দিচ্ছে না, টিম এত বাজে করছে, কি বলবো। মোহামেডান টিম জিতলো, আমরা মাঠে আসি, হারলো মাঠে আসি, আমরা পাগল সবাটা বললে চলে। আমি তো এমনিও আসি, আমি তো আরো পাগল। আস্তাব শেষ হয়েছে, এটা রিটেক হচ্ছে, ঠিক আছে। আগে একটা ভিডিও করেছিলাম, সাউন্ড আসেনি, এবার হেডফোন দিয়ে করছি, পুরনো যুগে ফিরে গেছি। তো তাড়াতাড়ি বলছি, ফার্স্ট হাফে 0-0 রেজাল্ট, সবাই হতাশ হয়ে রয়েছে যে কোনোদিনও একটা মানে গোল দেখতে পাচ্ছি না, যে একটু মানে জেতার মুখে থাকবে মোহামেডান, সেরকম দেখতে পাচ্ছি না। তো সবাই সেকেন্ড হাফে হোপ করছে যে গোল হবে। থেকে বড় কথা হলো মাঠের সমস্যা প্রচণ্ড, তোমরা দেখাই পাচ্ছ। আর দ্বিতীয় হচ্ছে যে মানে তোমার যদি বাড়ার সাথে বা কল্যাণীতে শিফট হয় সেটা ভালো, সেটা ভালো হয়, সেটা ভালো, গোল হবে 10 মিনিটের মধ্যে, গোল হবে আজকেই, গোল হবে আজকে, জিতে আজকে। খাটালের থেকেও বাদ যায় মাঠে পজিশন, খাটালের দিয়েও বাদ, একটা খাটাল ভালো থাকে। খেলা আরম্ভ হয়ে গেছে।
সবই আনন্দ। ভালো গোল করে দিল ইচ্ছে। সিএফএল এ মোহামেডানের প্রথম জিত, আর সবাই খুব এক্সাইটেড দেখতে পাচ্ছে। আমরা আশা করছি আগের ম্যাচও আমরা জিতবো। হ্যাঁ, আমাদের স্পন্সরকে হারিয়ে দিলে কিন্তু ঠিক না, এইসব দুই আগে স্পন্সরকে হারিয়ে। আমরা আমরা তিনটে ম্যাচ ড্র করেছি, আমরা খুবই হতাশ ছিলাম, আজকে জিতে আমরা খুব খুশি। তো এইবার লাস্টে একটা আসল কথা বলার, যে ডার্বি আছে 1 তারিখে রবিবার, সবাই জানো। তো এদিকে দেখো, ইস্ট বেঙ্গলের সমর্থক সে টিকিট কেটেছে, আর মোহনবাগানের সমর্থক সেও টিকিট কেটে নিয়েছে। এরা কিন্তু দুজন বন্ধু, একসাথে খেলা দেখতে হয়। হয়তো স্টেডিয়াম বা গ্যালারি আলাদা থাকে, কিন্তু বন্ধুত্বপূর্ণ কিন্তু থাকে সবসময়, সেটাই আমরা বলতে চাই সবসময়। তো পুলিশ এখন বের করে দিচ্ছে, পরের কথাটা পরে, পুলিশ যেন ডার্বি তো এরকম থাকে সেটাই বলতে চাইছি, এরকম যেন বন্ধুত্বমূলক ডার্বি চাই আমরা। হ্যাঁ, ওটাই চাই, ওটাই চাই। তো এখন বাড়ি ফিরছি, আমার সাথে দুই বন্ধু আছে, পেছনে তো গুড্ডু আছেই, আর আজকে হেল্প করেছে অর্পণ আমাকে ফোন দিয়ে, কারণ ওর ফোন না থাকলে তো ভিডিও করতে পারতাম না। আমার ফোনে এখন 7% চার্জ আছে, কারণ আরেকটা কাজে গিয়েছিলাম সকালবেলা, সেই ভিডিওটা কালকে পাবে, একজন রেফারির ইন্টারভিউ নিয়েছি, তোমার সে সব ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। তো ডার্বির আগে একটাই কথা বলবো, সবাই বন্ধুত্বপূর্ণ মানে ব্যবহার রেখো মাঠের বাইরে, মাঠের মধ্যে তারা রাইভালরি থাকবে, এটা পিসফুল ডার্বি মাঠের মধ্যে। হ্যাঁ, 90 মিনিট মাঠের বাইরে। যেটা বলছিলাম যে আজকে খেলাতে কিন্তু ফার্স্ট হাফে জর্জ অসাধারণ খেলেছে, মানে ওই কাদা মাঠেও যে নিজেদের মধ্যে পাসিং ফুটবল খেলছিল এটা খুব দেখার মতো। আর শেষে কিন্তু সেকেন্ড হাফে চীনা নামার পর, মানে মোহামেডানের যে শামসাদ আলী, ও কিন্তু প্রচণ্ড পেসে খেলছিল, খুব ভালো খেলছিল মোহামেডানের, ভালো মোহামেডানের বলতে গেলে চীনা, আর গোল তো করেছে আর্থার কোয়াসির দুখানা। আর আরেকটা বলবো যে যদি জর্জের কথা বলো, জর্জের ভালো খেলেছে হচ্ছে বাবলু 34 নম্বর, তো ওর জন্য হয়তো পেনাল্টিটাও পেয়েছে, কিন্তু কাদামাঠে কিছু ভাবে বল পড়ে একদম স্পিডে হাতে চলে এসছে, ওরা কিছু করার নেই। আজকে দুটো টিমই ভালো খেলেছে, কাদামাঠ হলেও ভালো খেলেছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা এডিট করে ছাড়বো, রাত হয়ে যাবে। চলো ময়দান থেকে টাটা।